আমরা পৃথিবীতে এসেছি, তাকে পাঠানো হয়েছে। জোরে বলেন, আমরা পৃথিবীতে এসেছি না পাঠানো হয়েছে? পাঠাইছে কে? জোরে বলেন, কে? আমরা এমনিতে ইচ্ছা করে পৃথিবীতে আসতে পারি না। পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? আমরা পৃথিবীতে এসেছি, আবারও এই মুসাফির খানা থেকে আবারও কোথায় চলে যাব? সে আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করছ আমি তোমাদেরকে এমনি এমনি পৃথিবীতে পাঠাইছি? প্রশ্ন কে করে? এমনি এমনি কি পাঠাইছে নাকি? আল্লাহ বলেন, না এমনি এমনি পাঠাই নাই, জেনে রাখরে বান্দা, এই দুনিয়া জিন্দগি শেষ হয়ে যাবে, এটা আবার পাড়ি দিয়ে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে। যেরকম ঠিক কিনা? পাঠাইছেন কে? উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আল্লাহ ডাক্তার বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার বলেন, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাইছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি হবে কার? দাসত্ব করবো কার? হুকুম মানবো কার? সর্বক্ষেত্রে না, কিছু কিছু সময়? সব সময় হুকুম মানবো কার? আল্লাহরা যদি হুকুম মেনে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ ডাক দেয় বলে, বান্দা তোমার জন্য সুখময় জায়গা জান্নাত তোমার জন্য আমি নির্ধারণ করে রেখেছি। জোরে জোরে কান, সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন, তাই রব্বুল আলামিন আদর করে আমাদেরকে ওয়াজ করতেছেন। কে ওয়াজ করতেছেন? আল্লাহ। কে ওয়াজ করতেছেন? আল্লাহ। আল্লাহর কথা আমি আপনাদেরকে বলতেছি। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলে, তোমরা সেই দিনকে ভয় করো, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন তোমাদের সবাইকে আমি আল্লাহর দিকে চলে আসতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কি পৃথিবীতে কেউ থাকবো নাকি? কেউ থাকবো না, আমাদের যেতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আপনারা মাহফিল করতেছেন গোরস্থানের উপলক্ষে, ঠিক কিনা? পাশে গোরস্থান কত মানুষ ঘুমিয়ে আছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, তারা ঘুমিয়ে আছে। কত টাকা পয়সা দুনিয়াতে ছিল, কত তাদের মান ইজ্জত ছিল, সন্তান সন্ততি সবই ছিল, আজকে সব আপন জায়গাতে আছে, কিন্তু তারাই নাই। এমন একটা সময় আসবে আপনি আমিও এভাবে সাদা কাপড় পরে দুনিয়া থেকে চলে যাব। যাওয়া লাগবে কিনা? যেতেই যদি হয়, যেতেই যদি হয়, তাহলে আমাদের প্রস্তুতি দরকার আছে না নাই? আপনি যদি এখান থেকে বগুড়াতে যাওয়ার নিয়ত করেন, তাহলে আপনার কিছু সামানের প্রয়োজন আছে না নাই? যাওয়ার একদিন আগে থেকে সব সামানগুলো একত্রিত করে গাড্ডি পুট্টি সবগুলো বেঁধে নিয়ে আপনি প্রস্তুতি নেবেন, যেতে হবে কোথায়? বগুড়ায় যাব, বগুড়ায়। তাই আপনি এগুলো প্রস্তুতি নিলেন। বলেন তো, দুনিয়া জিন্দগিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যদি প্রস্তুতির প্রয়োজন হয়, তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ার জগতে পাঠিয়ে দিয়েছে। কোথায় পাঠাইছে? কি বাবা, কি হয়েছে এখানে? কি হয়েছে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইছে জান্নাতের ভিতর থেকে। কোথায় থেকে? আমরা ছিলাম কোথায়? বাড়ি কোথায় আমাদের? আমাদের বাবার বাড়ি কোথায়? মা বাবার বাড়ি হলো জান্নাতে। জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাবা মাকে একবারে স্থির করে দিয়েছে, কবলা করে দিয়েছে।
আদম সন্তান আমরা জান্নাত থেকে পৃথিবীতে এসেছি, এ পৃথিবী জিন্দেগি একদিন শেষ করে আমরা যাব কোথায়? কোথায় যেতে চাই বলেন, জোরে বলো কোথায় যেতে চাই? এখন জান্নাতে যাওয়ার রাস্তা আছে না নাই? আমি তো দেখা যাই আপনাদের মাহফিল আসার পথে সামান্য একটু রাস্তা ভুল করবার কারণে এমন দূরত গিয়েছে, সেখান থেকে ঘুরে ঘুরে আবার আসা লাগলো। সামান্য দুনিয়ার অবস্থা। আখেরাতের যদি আপনি জান্নাত পেতে চান, জান্নাতের পথ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে রে বান্দা আমি তোমাদের জন্য দুইটা পথ দিয়েছি। কয়টা পথ? দুইটা পথ দিয়েছি। আল্লাহ ডাক দেয় বলে দুইটা পথ দিয়েছি, একটা হলো জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। কিসের পথ? জান্নাতের পথ আল্লাহ দিয়েছে, জাহান্নামের পথ দিয়েছে। বান্দাকে আকল দিয়েছে আল্লাহ ডাক দেয় বলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহ মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। বলে কেবলমাত্র মানুষই বোঝে কোনটা ভালো আর কোনটা খারাপ, বোঝে কি বোঝে না? বোঝে না? বোঝে। মানুষ বোঝে কোনটা ভালো কোনটা খারাপ কেমতের ময়দানে। এই জন্য মানুষের হিসাব হবে, গরু ছাগলের কোনো হিসাব হবে না। কারণ কারণ কি? কারণ হলো গরু ছাগলকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার সাজা বোঝার ক্ষমতা দেন নাই। গরু ছাগল অন্যান্য প্রাণী যারা আছেন তারা গুনার মজা বোঝে। কি বোঝে? ভালো করে শুনেন, গরু ছাগল যারা আছে, অন্যান্য প্রাণী যারা আছে তারা গুনার মজা বোঝে। কি বোঝে? কিন্তু সাজা বোঝে না। সাজা বোঝে? আপনার গরু, আপনার গরু ক্ষেতের পাশ দিয়ে নিয়ে যাচ্ছেন, ক্ষেতের পাশ দিয়ে নিয়ে যাচ্ছেন, ওটা আপনার ক্ষেত। গরু খালি বোঝে যে খাইলেই তো মজা পাওয়া যায়, তাই খালি মুখ দেয়। কোনটা মালিক এর আর কোনটা কার এটা বাছাই করে না, মুখ দেয় কারণ মজা পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? প্রাণী যত আছে, সমস্ত প্রাণীর ভিতরে যারা গরু ছাগল জন্তু প্রাণী যারা আছে তারা গুনার মজা বোঝে, সাজা বোঝে না। ফেরেশতারা গুনার সাজা বোঝে, মজা বোঝে না। কথা বুঝেছেন? কথা বলেন না কেন? বুঝতে পেরেছেন? আপনারা তো চাপায়ের মানুষ, আপনাদের বাসার তো কোনো সমস্যা নাই? সমস্যা আছে? আমার তো কোনো সমস্যাই নাই, আপনাদের কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর লাগে, খুব মজার লাগে, এই ভাষাগুলো শুনতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। সমস্যা আছে? তাহলে ফেরেশতারা গুনার সাজা বোঝে, মজা বোঝে না, জানে গুনার সাজা। জাহান্নাম আছে, ফেরেশতারা জানে কি জানে না? মহান রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করবার পরে জিব্রিল আমিনকে ডাক দেয়, বলো জিব্রাইল যাও, আমার আদরের বান্দার জন্য জান্নাত বানাইছি। জিব্রাইল আমিন যেয়ে দেখে আল্লাহ এত সুন্দর করে জান্নাত সাজাইছে, জান্নাতের দিকে নজর করিয়া জিব্রাইল আমিন এত মুগ্ধ হয়ে গিয়েছে, এসে বলে ও আল্লাহ আপনার আদরের বান্দার জন্য এত সুন্দর জান্নাত বানাইছেন, একটা বান্দাও জান্নাত ছাড়া জাহান্নামে যেতে যাবে না, আপনারা কি যেতে যান? এত নিয়ামত, এত নিয়ামত। জিব্রাইল আমিন এসে আল্লাহকে বললেন, মহান রব্বুল আলামিন এইবার জান্নাতকে ঢেকে দিলেন। সুবহানাল্লাহ। বলেন হুজিবাতিন নারু বিশাহওয়াতি হুজিবাতিল জান্নাতু বিল মাকার। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে এইবার শর্ত দিয়ে ঢেকে দিলেন। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে নাকি? না, শর্ত দিয়ে আল্লাহ ঢেকে দিলেন জান্নাতকে। জান্নাতে যেতে হলে ঈমান পরিপূর্ণ থাকতে হবে, জান্নাতে যেতে হলে নামাজ থাকতে হবে, জান্নাতে যেতে হলে আপনার তাগুতের সাথে থাকতে থাকা যাবে না, হকের সাথে থাকা লাগবে, যেরকম ঠিক কিনা? তাগুতের মতো বাদে যদি অনুসারে হয় তাহলে কিন্তু বিপদ আছে, এই জন্য জান্নাতে যাওয়ার শর্ত আছে। শর্তটা হলো আপনাকে সৎ পথে থাকতে হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঢেকে দিলেন অনেক কষ্ট দিয়ে। কি দিয়ে? কষ্ট, সবর, এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঢেকে দিলেন। বলেন তো দিনের রাস্তায় থাকা কষ্ট না কষ্ট নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালো ছিল, একটা অপরাধ করেছে কাফিরের কাছে, সেটা হলো খালি কালিমা পড়েছে। কি পড়েছে? কালিমা পড়েছে, অপরাধ
অপরাধটিকে বলে আল্লাহকে বিশ্বাস করার নবীকে মানে, এটাই তার অপরাধ। এই অপরাধের কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা রাত এত কষ্ট দেয়, উদ্দুম্বা যেখানে বাধা থাকে সেখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাকার জায়গা দেয়। মনিবের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মনিব ছিল তার উদ্দেশ্য হলো সারা রাত হযরত বেলাল এই যে গরু ছাগলের সাথে থাকবে, উটের সাথে থাকবে, এর চানা পোষা পায়খানা আছে এগুলোতে গা ভরে যাবে, কষ্ট পাবে, রাত্রে রাত্রে মশা লাগবে, লাত্তি খাবে, গরু খাবে, এটা ছিল তার মনিবের ইচ্ছা। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সাথে সম্পর্ক করছে এ আল্লাহ দেখতেছি কি দেখেন না? আল্লাহ ডাকতে বলে ওটা দুম্বা, উদ্দুম্বা কার কথা শুনে? উদ্দুম্বা কিন্তু আল্লাহর কথা শুনে, উট আল্লাহর কাছে শুকরিয়া করে, গরু আল্লাহর কাছে শুকরিয়া করে। গরু ডাকতে বলে আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানী বাকারাও ওয়ালা খলাকতানী কালবা। ডাকতে বলে ও আল্লাহ আপনি আমাকে গরু বানাইছেন, কোনো সমস্যা নাই, আমার দুধ মুসলমান, আমার দুধ ইমানদারেরা পান করে, আমার গোশত খাইয়া তারা আপনার ইবাদত বন্দি করে, আমি তাদের খেদমতের জন্য হতে পেরেছে এই জন্য আপনার দরবারে শুকরিয়া। ও আল্লাহ আপনি আমাকে গরু না বানা কুকুর বানাইতে পারতেন, কি বানাইতে পারতেন? কুকুর। কুকুর আল্লাহর দরবারে শুকরিয়া করে, কুকুর ডাক দেয় বলে আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানী কালবা ওয়ালা খলাকতানী খিনজিরা। ও মেহরবান আল্লাহ, আপনি আমাকে কুকুর না বানাইয়া শুয়োর বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? কুকুর ডাকদা বলে আল্লাহর কাছে শুকরিয়া করে, এই জন্য মহান রব্বুল আলামিন ডাকদা বলে দুনিয়াতে যা আমার সৃষ্টি আছে সবাই আমার তাসবিহ করে, সবাই আমার শুকরিয়া করে, সবাই আমার তাসবিহ করে। কিন্তু বান্দা জেনে রাখো, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার, জোরে বলেন। আসমান এবং জমিনে যা আছে সবাই আল্লাহ তাসবিহ করে। আল্লাহ ডাকতে বলেন জমিনে মানুষ বাদ দিয়া অন্যান্য প্রাণী যা আমার সৃষ্টি আছে এরা যদি জবানে শুকরিয়া করে, আমি আল্লাহর যত আনন্দ লাগে না, ভালো লাগে না, তার চেয়ে বান্দা তোমার ছোট্ট একটা জবান দিয়ে আমি আল্লাহর যখন আলহামদুলিল্লাহ শুকরিয়া করো তখন আমি আল্লাহ বড় খুশি হইয়া যাই। আল্লাহ 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 কিয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ জবানে জপলে অন্তরে শান্তি লাগে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন তো দুনিয়ার সবাই আল্লাহর তাসবিহ করে কিন্তু আল্লাহ বান্দার জবানে তাসবিহ শুনলে বড় খুশি হইয়া যায়। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে উটার দুম্বা, আমার বান্দা হযরত বেলাল ওদের কাছে বড় অপরাধ করছে বলে ওরা তো আমার সৃষ্টি সে তো বুঝলো না, ওনারা মনে করে যে বেলাল অপরাধ করছে, কালিমা পড়ছে, কিন্তু জানিস কি রে বান্দা আমার কালিমা আমাকে বিশ্বাস করে পড়েছে। এ ওটারে দুম্বা খবরদার, সারা রাত কোনো প্রস্রাব পায়খানা করবি না, শাস্তি দিবে শাস্তিটা মনোভূত হয় নাই। উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে রাখছে, বুকের উপরে চাপা দিয়ে পাথর দিয়ে রাখছে, সত্য হলো কালেমা সার, যারা ইমানদার ইমান চলে যাবে কোনোদিন কালিমা ছাড়তে পারে না, জনগণ ঠিক কিনা? ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার তো তাকে বলে সদা সর্বদাই সবচেয়ে বেশি যে যেই মালিককে ভালোবাসবে সেই মালিকের নাম একটু জবান দিয়ে উচ্চারণ করেন তো কি আল্লাহ, ঠিক কিনা বলেন? হাকিকত
তো দুনিয়াতে খবর হয় দুনিয়ার কি নমাইশ পর নজর হয় নবী গোয়ান কি আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খোদা বাস হযরত বেলাল কে কষ্ট দেন যতই কষ্ট দেন বেলাল কে ভালো লাগে সুবহানাল্লাহ তো বলেন বেলাল সম্পর্ক করেছে আল্লাহর সঙ্গে দুনিয়া জিন্দেগিতে ইমানের পথে থাকলে একটু কষ্ট আসে না নাই যদি কষ্ট মেনে নিয়ে বান্দা দুনিয়া থেকে যেতে পারে কষ্ট জিন্দেগি একদিন শেষ হয়ে যেমন একটা জিন্দেগি আসবে সেই জিন্দেগি মহাসুখের জিন্দেগি জোরে জোরে বলেন কি সেই সময়ের নাম জান্নাতের সুখ ঠিক কিনা বলেন এই জন্য ভয় করতে হবে কাকে পৃথিবীর কারো ভয় করা যাবে কি কারোর সামনে মাথা নত করা মুসলমান একমাত্র মাথা নত করবে আল্লাহর সামনে ঠিক কিনা বলেন তাগুতের সামনে মুসলমান মাথা নত করতে পারে না ঠিক কিনা বলেন মুসলমান মাথা নত করবে আল্লাহর কাছে ভয় করবে আল্লাহকে যেরকম ঠিক কিনা যদি আল্লাহকে ভয় করে মহান রব্বুল আলামিন ডাকে বলে রে বান্দা তুমি যদি আমি আল্লাহ হতে পারো কোন কায়নাতে যা আছে সবগুলো বান্দা তোমার খেদমতের জন্য হয়ে যাবে জোরে জোরে বল সুবহানাল্লাহ ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া কার ভয় করব কাকে আল্লাহকে মহব্বত করব কাকে যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে والذين آمنوا أشد حبا لله زرا ইমানদার যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে কত বুঝলেন নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমানদার ছিল এমন ইমানদার হযরত আবু বকর কিন্তু নরম স্বভাবের মানুষ ইসলাম কিন্তু শান্তি শিক্ষা দেয় জঙ্গিবাদ কিন্তু ইসলাম পছন্দ করেন না করেন কি বলেন ইসলাম কিন্তু উগ্রবাদী পছন্দ করে না ইসলাম শান্তি ধর্ম একে অপরের ভিতরে শান্তিতে থাকতে চাই আমরা তবে জেনে রাখে যাই যেখানে যে অবস্থায় যাই যেখানে যে অবস্থায় সেখান থেকে আল্লাহকে মানতে হবে তুমি যদি আল্লাহকে না মানো খবরদার যারা আল্লাহ মানে তাদের ব্যাপারে বিরোধিতা করবে না যদি বিরোধিতা করো সাবর কাজ কিন্তু পুরো যাবে হযরত আবু বকর সিদ্দিক নরম সাহাবী গরম হয়ে গেছে কেমনে ভাবে দেখ ইহুদি ইহুদি দুইজন ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু যাচ্ছে ডাকটা বলো ও আবু বকর কেমন আল্লাহর উপর ঈমান আনছো যে আল্লাহ গরিব আবু বকর তুমিও গরিব নাউজুবিল্লাহ আল্লাহ কি গরিব আল্লাহ গরিব আবু বকর তুমি যে আল্লাহর উপর ঈমান আনছো আল্লাহ গরিব তুমিও গরিব কেমনে করে বলে তোমার আল্লাহ গরিব না হলে কর্জা হাসানা যায় কেন কত বলছেন বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কথা শুনে একটু তাকাইলেন তাকায় বলে যা বলছিস বলছিস আর খবরদার বলিস না আমাকে যা বলিস বল আল্লাহকে খবরদার গালি দিবি না আমার নবীকে খবরদার গালি দিবি না এই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে দিকে যায় ইসলাম কিন্তু শান্তির ধর্ম ইসলাম কিন্তু গরম অবৈধ গরম পছন্দ করে না অবৈধ রাগ দেখানো পছন্দ করে না আল্লাহর নরম সাহাবী আবার পিছন থেকে ইহুদির বাচ্চা ডাকতা বলেন ইয়া আবু বকর তুমি কেমন আল্লাহর উপর ঈমান আনছো তোমার আল্লাহ গরিব আবু বকর তুমি করে তোমার নবীও গরিব আবু বকর এইবার একটু পিছন দিকে তাকায় আস্তে আস্তে করে ইহুদির কাছে যায়া ওর কলার ধরে এমন একটা ঘুষ মারছে এক ঘুষিতে সাফার কয়েকটা দাগ পড়ে গেছে সুবহানাল্লাহ বলেন সাফার কয়েকটা দাগ পড়ে গেছে ওই ইহুদি এক চাপাতে ঘুষে খাইয়া উল্টা ঘোরা আছে আর একজন ইহুদি শুনে দৌড় মারিয়া আল্লাহ রসুলের কাছে দৌড়ে চলে গেছে সত্যি আল্লাহ নবীর সামনে এসে দেখে ইহুদি সাফার কয়েকটা দাঁত
এক ঘুষিতে চাপার কয়েকটা দাঁত পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দা বলে, ইহুদি তুমি তো ভুল বলতেছো না, কারণ ঘুষির সাইজ দেখে তো মনে হচ্ছে ওমর ঘুষি মারছে। আল্লাহ আকবার বলে, ঘুষির ওজন দেখে সাইজ দেখে তো মনে হচ্ছে যে ওমর মারছে, কারণ আবু বকর তো নরম মানুষ, গরম বানাইলো কে, গরম হলো কেমনে, গরম তো করা লাগছে, আবু বকর মারছে। আল্লাহ রাসূল চিন্তাই পড়ে গেল, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মেরেছে, আমার সাক্ষী আছে। বলে সাক্ষী কে? ওই যে ইহুদি যে একটা যে ভালো আছে, ও তো বলে চলে গেছে। আল্লাহর নবী তো ইনসাফ করনি, ওলা জোরকন ঠিক কিনা?